আসসালামু আলাইকুম। তো আমরা অনেক সময় পুরাতন ফোন কিনতে যাই বা হচ্ছে অনেক সময় আমাদের ফোনেরই বয়স চেক করার প্রয়োজন পড়ে, মানে হচ্ছে মোবাইলটা কবে কেনা হয়েছে, মানে কবে স্টার্ট করা শুরু হয়েছে এটা জানার প্রয়োজন পড়ে। তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব। তো আমি আমার স্যামসাং এবং হচ্ছে ইনফিনিক্স ফোন দিয়ে চেক করছি যে এই অ্যাপটা দিয়ে কিন্তু সঠিকভাবে কাজ করে। তো আশা করি আপনার যে কোনো মোবাইলে এই অ্যাপ দিয়ে কাজ করবে, আবার নাও করতে পারে আর কি। তো আপনারা চেক করে দেখতে পারেন যে আসলে কাজ করে কিনা। তো আশা করি আপনার মোবাইলও কাজ করবে এবং আপনি পারফেক্টলি সঠিকভাবে আপনার ফোনের বয়স কত জানতে পারবেন। তো চলেন শুরু করি আজকের ভিডিও। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্রথমে চলে যাবেন হচ্ছে প্লে স্টোরের ভিতরে। তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। তো প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন, এখান থেকে হচ্ছে ফোন ইনফো, ফোন ইনফো লিখে সার্চ করবেন। তো আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিব। তো এখান থেকে অ্যাপটা হচ্ছে এই যে একটু নিচে চলে আসবেন, ফোন ইনফো যে এই অ্যাপটা হচ্ছে আপনারা ইনস্টল করবেন। খুব ছোট একটা অ্যাপ এবং আসলে কিন্তু কাজের। তো আপনারা এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো আমি ইতিমধ্যে ইনস্টল করে ফেলেছি। তো আমি ওপেনে ক্লিক করলাম, এটা হচ্ছে আমার ইনফিনিক্স ফোন। তো এরপর এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে এখান থেকে আপনার ফোনের যাবতীয় সব কিছু দেখতে পারবেন। তো এরপর এখানে আসার পরে আপনারা চলে যাবেন হচ্ছে ডিভাইসে। ডিভাইসে আসার পরে আপনারা এখান থেকে দেখবেন যে লেখা রয়েছে হচ্ছে ফার্স্ট সিন, একটু নিচেই মানে মাঝখানের দিকে ফার্স্ট সিন, এখানে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে হচ্ছে 2021 সেপ্টেম্বর। আমার এই ফোনটা কিন্তু 2021 সালের সেপ্টেম্বরে কেনা হয়েছিল, আমি নিজেই কিনেছি। তো এটা এখানে পারফেক্টলি এবং হচ্ছে সঠিকভাবে শো করতেছে। তো আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন যে আসলে দেখা হয়ে গেল যে এই ফোনটা কবে কেনা হয়েছে। তো আশা করি আপনার ইনফিনিক্স সহ যে কোনো ফোনেই আপনারা এই অ্যাপটা দিয়ে দেখতে পারবেন। তো আমি আমার স্যামসাং এর ফোনও চেক করছি যে সঠিকভাবে কাজ করে। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। তো আপনার ফোনে সঠিকভাবে কাজ করে কিনা এটা অবশ্যই কমেন্ট করবেন, আর না করলেও কমেন্ট করবেন যে আপনার কোন ফোনে কাজ করতেছে না, তাহলে আমি সেটা নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যে কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করতে পারেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা।